পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে রিগিং এর অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভে বসলেন বাম প্রার্থী। অভিযোগে কেঁদে ভাসালেন বিজেপি প্রার্থী। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বনগাঁ পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা রিগিং করেছে। এই অভিযোগ তুলে রবিবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বুথ ছেড়ে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন সিপিআইএম প্রার্থী। তার দাবি, এই প্রহসনের ভোট বন্ধ করে ফের ভোট গ্রহণের ব্যবস্থা করতে হবে। ওই ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী শিপ্রা বাইনের অভিযোগ, এদিন সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কর্মীরা বুথের মধ্যে ঢুকে ভোটারদের ভোট দিতে না দিয়ে নিজেরাই ভোট দিতে শুরু করে, বাধা দিতে এলে হুমকির মুখে পড়তে হয় সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক কর্মীদের। তার অভিযোগ, পুলিশের সামনেই এভাবে রিগিং চলতে থাকে। 9 নম্বর ওয়ার্ডের দুঃখিরাম স্কুল এবং ঠাকুরপল্লী এলাকার বুথগুলিতে এই রিগিং এর ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে এরপর প্রার্থী তাদের দলের এজেন্টদের বুথ থেকে তুলে নিয়ে বনগাঁ থানার সামনে এসে অবস্থান বিক্ষোভে বসে পড়েন। সিপিআইএম প্রার্থী শিপ্রা বাইনের অভিযোগ, পুলিশ প্রশাসনের সামনেই প্রকাশ্যে এইভাবে রিগিং চলতে থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করতে থাকে, আর সেই কারণেই আমরা এই ভোট বয়কট করছি। আমাদের দাবি, নতুন করে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করে ভোট গ্রহণের ব্যবস্থা করতে হবে। বসেছি যে আমরা পুনরায় আমার ভোটের দাবি করছি, এই ভোট আমরা মানছি না, কারণ ভোট দিতে দিচ্ছে না সাধারণ মানুষকে। টিএমসির এজেন্টরা ভোট দিতে দিচ্ছে না, তারা নিজেরা ঢুকছে 9 নম্বর ওয়ার্ড। এটা দুঃখিরাম স্কুলে ঘটছে, ঠাকুরপল্লী স্কুলে ঘটছে। যেইভাবে দাঁড়াচ্ছে, তারা দাঁড়িয়ে থেকে নিজেরা ভোট দিয়ে দিচ্ছে, কালি লাগিয়ে দিচ্ছে হাতে, এবং বলছে যে আপনারা আসতে হবে না, ভোট হয়ে গেছে। এখন আমরা দাবিতে রয়েছি যে আমাদের 9 নম্বর ওয়ার্ডে আমরা পুনরায় ভোটের দাবি করছি, তার জন্য আমরা বনগাঁ থানায় অবরোধ করছি। একই অভিযোগে সরব হয়েছেন বিজেপি প্রার্থী সীমা বিশ্বাস। তিনি অভিযোগ করেন, শাসক দলের পক্ষ থেকে তাকে বুথের বাইরে বের করে দেওয়া হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করারও অভিযোগ তুলেছেন তিনি। ঘটনার বিবরণ জানাতে গিয়ে কেঁদে ফেলেন প্রার্থী। ওরা সবাই ভোট দিয়ে দিচ্ছে, অন্য দুই তিনবার করে সবাই ভোট দিয়ে দিচ্ছে। এরপর বনগাঁ থানার সামনে এসে বিক্ষোভরত বাম প্রার্থীর পাশে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি প্রার্থী ও নির্দল প্রার্থী। ঠাকুরপল্লীর বুথে ভোট শুরু হয়েছে, 7টা থেকেই ছাপ্পা মারা শুরু করে দিয়েছে। এবার আমাদের, আমরা ক্যান্ডিডেট, আমরা ওখানে থাকছি। আমি নির্দল প্রার্থী সুমিত্রা দত্ত রায়, আর বিজেপির আছে সীমা বিশ্বাস, আর তৃণমূলের আছে বন্দনা দাস কীর্তনিয়া। কিন্তু বন্দনা দাস কীর্তনিয়া প্রত্যেকটা মানুষের কাছে যে কথা বলতে পারছে না, আমাদেরকে ভিতরেই ঢুকতে দিচ্ছে না। চারজন রেখে দিয়েছে, দুজন মহিলা দুজন ছেলেদের রেখে দিয়েছে, তাদের এক একজনকে ঢুকাচ্ছে বার করছে। এবার আমরা বারণ করেছি বলে আমার দুই মেয়ের ফোন পুরো বাড়ি মেরে ভেঙে দিয়েছে। এবার হচ্ছে মেয়ের মেরেছে যে প্রার্থী বন্দনা দাস কীর্তনিয়া, তার স্বামী আমার মেয়ের বেঞ্চের উপরে দাঁড়িয়ে ছিল, সে বেঞ্চ উল্টে দিয়ে মেরেছে, প্লাস পলা ভেঙে দিয়েছে, হাতে মেরেছে, হাসানোর মতো মেরে দিয়েছে। যদিও বিরোধীদের তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী বন্দনা দাস কীর্তনিয়া। এখানে একদমই মিথ্যে কথা, উনি সকাল থেকে বিরক্ত করেছে আমাদের, ঢুকে থেকে আমি প্রার্থী হয়ে আমি বাইরে থাকছি, ওনারা দুজন বিজেপি আর নির্দলের প্রার্থী দুজনই চেঁচামেচি শুরু করেছে আমাদের এখানে, আমরা কিছুই করিনি, ওনারাই সিম্পেটিটা করে। বিজেপি প্রার্থী কান্নাকাটি করেছে, এটা দেখলাম, কেন কান্নাকাটি করছে, সিম্পাথি আদায়ের জন্য করছে পুরোপুরি। ভোট দিয়ে দেওয়া হচ্ছে, আমি জানি না, আমাদের এখানে কোনো রকম কোনো সিস্টেমই নেই ভোট দিয়ে দেওয়ার, যাদের ভোট তারাই দিচ্ছে, কেউ দিয়ে দিচ্ছে না এখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।